হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি পরিমাণে ভালো লাগবে। সো গাইজ, আজকে শেয়ার করব কমলার খোসা দিয়ে সেরা 5টি টিপস, যেগুলো আমাদের নিত্য নতুন প্রতিদিনই কাজে লাগে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ ভিডিওটি ভালো লাগবে, এটা আমাদের প্রতিদিনই কাজে লাগে। সো গাইজ, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কমলা। এখন কিন্তু শীতের টাইম, আর এই টাইমে কিন্তু কমলা কিন্তু অনেক বেশি পরিমাণে বাজারে উঠেছে, আর কিন্তু কম দামের। সো গাইজ, তো আর এটা আমাদের বাসায় থাকে, আর এটা কমলা খোসা না ফেলে দিয়ে আমরা যদি এই কাজগুলো করি তাহলে কিন্তু আমাদের অনেক বেশি কাজে লাগবে। তো প্রথমে আমি একটা কমলা নিয়ে নিলাম, আর কমলার খোসাটা ছাড়িয়ে নিলাম। এখানে কমলার পরিবর্তে আপনারা মালটাও ব্যবহার। এই টিপসগুলো কিন্তু আমাদের প্রতিদিনই কাজে লাগে, আর প্রতিটা মুহূর্তে কাজে লাগে। তো অবশ্যই জানা থাকলে এই জিনিসগুলো না ফেলে দিয়ে আমরা কিন্তু প্রতিনিয়ত এই টিপসগুলোর মাধ্যমে আমরা কিন্তু অনেক কাজে ব্যবহার করতে পারি। এখানে আমি কমলা খোসাটা নিয়ে নিয়েছি। সো গাইজ, ভিডিও যদি কোনো অংশে ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাথে থাকবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। প্রথমে যে টিপসটি শেয়ার করবো সেটা এরকম ডিব্বা, যেগুলো আমাদের বাসাতে আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে প্লাস্টিকের হোক বা কাচের হোক। অনেক সময় অনেক জিনিস রাখার পর কিন্তু এখানে দুর্গন্ধ বের হয়ে যায়, বা দ্বিতীয়বার কোনো কিছু রাখতে গেলেও এটাও কিন্তু গন্ধর জন্য রাখা যায় না। সেক্ষেত্রে আপনারা যদি এখানে কমলার খোসা যদি একটা রাখেন তাহলে খুব সুন্দর একটা গন্ধ বের হবে, আর বাজে দুর্গন্ধটা একদমই ছড়াবে না। এটা আপনারা প্লাস্টিকের বা কাঁচের যে কোনো জারে রাখতে পারেন, এটাতে কিন্তু ইফেক্ট কোনো রকম ইফেক্ট করবে না, বরং খুব ভালো একটা গন্ধ বের হবে। সো গাইজ, আশা করছি টিপসটা আপনাদের অনেক কাজে লাগবে, আর এভাবে করে আপনারা যে কোনো জারে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনাদের এই জারের যে দুর্গন্ধটা আছে সেটা আর ছড়াবে না। অনেকে মনে করতে পারেন যে প্লাস্টিকে জারে রাখলে হয়তো আরও বাজে গন্ধ হবে, কিন্তু একদমই ভুল কথা। আপনারা এর কমলা খোসাটা এভাবে করে রেখে দেখতে পারেন, আশা করছি টিপসটা আপনাদের অনেক কাজে লাগবে। সেকেন্ড টিপসটি যেটা হচ্ছে, অনেক সময় আমরা পোলাও চাল কিন্তু বাসে কিনে রাখি, কিন্তু সেটাতে ওই পোলাও চালের যে গন্ধটা আছে সেটা চলে যায়, বা অনেক সময় পিঁপড়া বা হচ্ছে চালের পোকাগুলো হয়। সেক্ষেত্রে আপনারা যদি এখানে কমলার খোসাটা যদি আপনারা রাখেন তাহলে কিন্তু আপনাদের এই চালে যে যত রকমের সমস্যা আছে বা পোকা হয় সেই সমস্যাগুলো আর দেখা দিবে না। অনেকে বাসায় আছে যারা এক মাসের বা দুই মাসের পোলাও চাল একসাথে কিনে রাখেন, বা যে কোনো চালই কিনে রাখেন, বেশিরভাগ চাল পোলাও চালে এই সমস্যাটা দেখা দেয়। তো আপনারা এভাবে টিস্যুতে মুড়িয়ে যদি কমলা খোসাটাই চালের ভেতরে রেখে দেন তাহলে কিন্তু চালের যে বাজে একটা গন্ধটা সেটা আর হবে না, আবার হচ্ছে চালের মধ্যে যে পোকাটা আছে সে পোকাটা হবে না। আশা করছি দ্বিতীয় নম্বর টিপসটি আপনাদের অনেক উপকার এসেছে, আমি নিজে প্রয়োগ করে দিন আপনাদের সাথে শেয়ার করি, আশা করছি আপনাদের অনেক উপকার আসবে। তৃতীয় নম্বর টিপসটি হচ্ছে, সেটা হচ্ছে আমরা কিন্তু অনেক সময় মাছ কাটি, সে তখন কিন্তু হাতে একটা বাজে গন্ধ বের হয়ে যায়। তো আমরা যদি সেক্ষেত্রে এখানে একটা কমলা খোসা দিন, তারপর এখানে যদি হ্যান্ড ওয়াশ দিয়ে খুব ভালো করে হাতটাকে ক্লিন করি, সেক্ষেত্রে হচ্ছে মাছের যে বাজে একটা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু আর হচ্ছে হাতে থাকবে না। এভাবে করে আপনারা যদি হাতে কমলা খোসা ঘষেন সেক্ষেত্রে আপনার হাতটাও অনেক পরিষ্কার থাকবে, আর খুব সুন্দর একটা স্মেল দিবে যা আপনার অনেক বেশি ভালো লাগবে। এই টিপসটি অনেক গৃহিণীদের জন্য অনেক কাজে লাগবে, কারণ গৃহিণীরা প্রতিটা মুহূর্তে রান্নাঘরে বিভিন্ন ধরনের কাজ করে থাকে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে হাতে অনেক বাজে গন্ধ বের হয়। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন, অবশ্যই আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই টিপসটি। তৃতীয় নম্বর যে টিপসটি শেয়ার করব সেটা হচ্ছে, আমি কিন্তু রান্নাঘরে অনেক কাজ করা হয় সেক্ষেত্রে হচ্ছে হাতটা কিন্তু অনেক বেশি ফেটে যায়, বা হাতটা অনেক বেশি রুক্ষ হয়ে যায়। তো আপনারা যদি এখানে কমলা খোসার সাথে একটু অল্প একটু টুথপেস্ট নিয়ে যদি হাতে যদি ঘষা দেন তাহলে কিন্তু হাতে যে ময়লা একটা ভাব আছে সেই ভাবগুলো দূর হয়ে যাবে, আবার হাতে যে রুক্ষ ভাব আছে সেই রুক্ষ ভাব দূর করতে অনেক বেশি সাহায্য করবে। এটা যদি আপনারা প্রতিদিন যদি করে থাকেন তাহলে অবশ্যই এটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে, আর এটা আমি নিজে প্রয়োগ করে দিন আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, এটা আপনাদের অনেক বেশি কাজে লাগে। কমলা খোসা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো, আর টুথপেস্ট কিন্তু দাগ রিমুভ করতে সাহায্য করে। আর এভাবে যদি আপনারা প্রতিদিন করেন তাহলে হাতে যে দাগগুলো আছে সেই দাগগুলো দূর হয়ে যাবে, আর হাতটা অনেক বেশি সুন্দর থাকবে। সো গাইজ, এখানে আমি কমলা খোসা নিয়ে নিয়েছি। অনেক সময় কিন্তু আমাদের কাপড়ে কিন্তু দুর্গন্ধ বের হয়ে যায়, বা আমরা আলমারিতে কাপড় রাখি সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কাপড়ে একটা বাজে গন্ধ বের হয়ে যায়। তো আমরা যদি এখানে কমলার খোসাটা খুব ভালো করে টিস্যুতে মুড়িয়ে যদি কাপড়ের ভেতর
রাখি তাহলে কিন্তু কাপড়ে কিন্তু আর বাজে গন্ধ আসবে না, বা রেগুলার পরা কাপড়ের ভেতরে যদি রাখি তাহলে কাপড়ে একটা খুব সুন্দর একটা স্মেল দিবে। এভাবে করে আপনারা আলমারি এক সাইডে রেখে দিতে পারেন, তাতে আপনার কাপড়ও খুব সুন্দর একটা গন্ধ বের হবে আর এতে আপনার হচ্ছে কাপড়ে একটা বাজে স্মেল বের হবে না। লাস্ট যে টিপসটি শেয়ার করবো সেটা হচ্ছে, আমরা কিন্তু অনেকে জার্নি করি আর জার্নি করতে গেলে কিন্তু অনেকের বমির সমস্যাটা দেখা যায়। আপনি যদি ব্যাগের ভেতরে এরকম একটা যদি নিয়ে থাকেন তাহলে হচ্ছে বমির সময় এটা ব্যবহার করতে পারেন।